আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে। এই যে ভাই বিমানবন্দর যাবেন? ইয়েস ইয়েস, কাম অন কাম অন প্লিজ কাম অন প্লিজ সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। কই যাবেন বললেন? বিমানবন্দর। নামুন নামুন, শুনো, কোন অপরিচিত জায়গা আমি যাই না। গো ওস্তাদ, লোকটা কই যাইতে চায়? বিমানবন্দর। হায় হায় ওস্তাদ, সকাল সকাল এয়ারপোর্টের খ্যাপটা ছাইড়া দিলা। ও শিট, কিন্তু লোকটা তো বললো বিমানবন্দর। হায় রে ওস্তাদ, তুমি লন্ডন চইলা যাও, তুমি তো আর বাংলা বোঝো না। আর এই এয়ারপোর্ট মানেই তো বিমানবন্দর। সকালবেলায় বড় খ্যাপটা ছাইড়া দিলাম, আমার মাথা ঘুরতেছে। কি হইলো ওস্তাদ? তোমারে না কইছিলাম ইংরেজিটা বাদ দিয়া বাংলা ভাষাটা ঠিক মতো শিখতে। এক কাজ কর, ঠেলা গাড়ি করে আমার লন্ডন ভাড়া দে। এই ট্যাক্সি যাবে? যাবো, তবে ভাড়া একটু বেশি দিতে হবে। আপনারা যদি অতিরিক্ত ভাড়া চান তাহলে আমরা সাধারণ পাবলিক কি করব? এটা কিন্তু ঠিক না। ঠিক না তো বুঝলাম, কিন্তু আমাদের উপরে যে জুলুমটা চালানো হচ্ছে সেটা কি ঠিক? ট্যাক্সে জমা টাকা যা হওয়া উচিত তার চেয়ে বেশি, গ্যাস নিতে কম করে লাইনে থাকতে হয় 3 ঘন্টা, এরপর কত ধরনের চাঁদা। সমস্যা তোদের, জানবে কি পাবলিক? আপনারা একটু জানতে চান, আমরা একটু কথা কইলে। তোদের মধ্যে রহমত কে? আমি। বয়স তো হাফ সেঞ্চুরির বেশি, রক্ত তো ঠান্ডা হওয়ার কথা, এত গরম কেন? তুই নাকি বলেছিস ট্যাক্সি প্রতি 50 টাকা চাঁদা দিবি না? যা বলার তো বলেই দিয়েছি। এই শহরের ফুটপাতে যত হকার যত ভিখারি সবাই আমাকে চাঁদা দেয়, নাহলে কেউ ব্যবসা করতে পারে না। আর তো চাঁদা না দিয়া ট্যাক্সি স্ট্যান্ড খুইলা বৈশা রইস না কি করে হয়? রাজু, রাজু আমার নাম। জন্টু মন্টু আন্ডারস্ট্যান্ড কেডাইসে, দিস ইজ রাজু উস্তাদ। আমি পরে যাব, আগে সার্গিত পাড়াই। গো গো যা। এটা তো ডেড বডি, মিতলাস কোথায় গেল সবার? রাজু ভাইকে আমরা নিয়ে যেতে দেব না। গ্রেফতার করলে আমাদের সবাইকে গ্রেফতার করে নিয়ে যেতে হবে, তা না করলে রাজুকে আমরা নিয়ে যেতে দেবো না। এই তোমরা দেখছো কি? স্যার
ढुकाओ। बाबा बाबा तुम्हारी अवस्था की करे हलो? आगे पुलिसेर पोशाकटा खुले फेल, ओ थाना तोके जेते हबे ना। जे थाना गुंडा मास्तानेर बदले भालो मानुष के धरे निये जाए। बाबा एसब तुमी कि बोलछो, आमी ठीक बुझते पारछी ना। आज आमार पुलिशेर चाकरी प्रथम दिन आर तुमी आमाके पोशाक खुले फेलते बोलछो, थाना जेते माना करछो। एई जन्ने माना करछी जे राजूर टाका छाड़ा तोर पुलिशेर चाकरीर पे अर्डारेर टाका जमा देवा सम्भव छिल ना। आज प्रथम थाना गिये होयतो सेई राजूकेई तोके टर्चार करते हबे, मारते हबे। राजू भाई के मारते हबे माने? এই মাথাতে ব্যান্ডেজ দেখছিস না? কার আঘাতের ব্যান্ডেজ জানিস? পুলিশের। কতগুলো গুন্ডা আমাকে অকারণে আঘাত করছিল, রাজু বাধা দেওয়াতে পুলিশ এসে উল্টো রাজুকে ধরে নিয়ে গেল। এটাই কি পুলিশের ধর্ম? তোমাকে আর বলতে হবে না বাবা, তুমি যে পুলিশের উপর অভিমান করে কথাগুলো বললে ওই পুলিশের সংখ্যাটা আঙুলে গোনা যায়। আর একজন অসৎ পুলিশের জন্য তুমি দশজন পুলিশকে অপবাদ দিতে পারো না। তোমাকে শুধু একটা কথা বলি, আজ আমি প্রথম থানায় পা রাখবো। তোমার ছেলে রবিন আর যাই করুক, কোন অন্যায় করবে না। আসি বাবা। মলম লাগাও, মলম পার্টি। এই বেটা, কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তোর কাছে শিখতে হবে নাকি? নিরীহ যাত্রীদের চোখে মলম লাগিয়ে তাদের সর্বোচ্চ চিন্তাই করে নেওয়াই তোদের একমাত্র কাজ। বাহ, চমৎকার! একদল গুন্ডা বাবার মতো বয়সী একটা ট্যাক্সি ড্রাইভারকে চাঁদা না দেবার অপরাধে মারপিট করছিল, আমি তাকে বাঁচাবার চেষ্টা করছিলাম আর আমাকে চিন্তাকারী বানিয়ে দিলেন। শুনেছি পুলিশ জনগণের বন্ধু, আজ আজ নিজের চোখে দেখছি পুলিশ চাঁদাবাজ আর সন্ত্রাসীদের বন্ধু। সরকার আপনাদেরকে বেতন দেয় কিসের জন্য? জনগণের সেবার জন্য না সন্ত্রাসীদের উৎসাহ দেবার জন্য? এই তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, খুব তেল হয়েছে না? খুব তেল। উনাকে বাঁচাবার জন্য থানার বাইরে সবাই স্লোগান দিচ্ছে, এখন আমরা কি করব? কি করবে মানে বুঝো না কিছু? লাঠি বেটা করে সব পটাকে দাঁড়িয়ে দাও। প্রয়োজন হবে না, আমি ওদেরকে ম্যানেজ করে এসেছি। স্যার, আমি যতদূর জানি আপনি আজই প্রথম এই থানায় চাকরি জীবন শুরু করছেন, আর আমার চাকরির বয়স প্রায় 5 বছরে পা দিয়েছে। নিঃসন্দেহে অভিজ্ঞতার দিক থেকে আমি কিন্তু আপনার চেয়ে সিনিয়র। মিস্টার নাদিম একজন বৃদ্ধ পশুর মতো কাজ করতে পারে, আবার ওই একটা শিশু ওই একই কাজ করতে লজ্জাবোধ করতে পারে। আপনারা সবাই শুনুন, আমি পছন্দ করি কাজ, কথা নয়। আশা করি আজ থেকে আইনের পোশাক পরে ভবিষ্যতে আর কোনো বেআইনি কাজ আপনারা করবেন না, আর যদি করেন তাহলে পুলিশের গর্ব করার মতো পোশাক আপনাদের কারো শরীরে থাকবে না। আপনি এতক্ষণ যাকে টর্চার করলেন তার অপরাধ? স্যার, মলম পার্টি ছিনতাইকারী, বাইরে যারা ওই ড্রাইভারের জন্য স্লোগান দিচ্ছিল তাহলে ওরা কারা? ওরাও স্যার একই দলের, মলম পার্টি। ওদের মধ্যে আমার বাবাও আছেন। আপনি কি বলতে চান আমার বাবা একজন ছিনতাইকারী মলম পার্টি? যান, নিরাপরাধ মানুষটাকে ছেড়ে দিন। ইয়েস স্যার। সেন্ট্রি, ওকে ছেড়ে দাও। জি স্যার। এবার যান, আপনারা আপনাদের ডিউটি শুরু করুন। ওকে স্যার। রাজু ভাই, তুমি বাবাকে একটু বোঝাও না, আমার চাকরির জন্য মার রেখে যাওয়া শেষ স্মৃতিচিহ্নটা যেন বিক্রি না করে। আচ্ছা তুই বল রাজু, আমার কাছে কোনটা বড়, ওর মায়ের স্মৃতি না রবিনের ভবিষ্যৎ? দুজনের কাছে দুটোই বড়। মায়ের স্মৃতিচিহ্ন যেমন সন্তানের কাছে অনেক দামি, তেমনি বাবার কাছে ও সন্তানের ভবিষ্যৎটাও অনেক বেশি দামি। সমাধানটা আমিই দিচ্ছি, পে অর্ডারের টাকাও জমা হবে, মায়ের স্মৃতিচিহ্নটাও থেকে যাবে। কি করে? আরে বাবা, টাকা দেবো আমি, দান হিসাবে নিতে যদি আপত্তি থাকে
তাহলে ধার মনে করে নিতে তো আপত্তি নেই। তোকে ছোট করে দেখার মানসিকতা আমার নেই। তোর দেওয়া টাকা আমি আমার দুহাত পেতে নেব। চাচা আসলে কি জানিস, এ তো এক গরিবের প্রতি আরেক গরিবের ভালোবাসার দান। এই দানটাকে ধার বা করুণা কোনোটাই আমি মনে করবো না। রাজু ভাই, আমি শুনতাম তুমি গরিবের বন্ধু, আজ বুঝলাম সবাই কেন বলে। আরে সবাই একটু বেশি বেশি বলে। রাজু ভাই, শরীরে আইনের পোশাক, তাই তোমার জন্য সালামটা পাওনা রইল। চলো, বাইরে সবাই অপেক্ষা করছে। চল। হ্যাঁ, স্যার। ও স্যার, আপনার অপমান করলো, পয়লা দিনে বিলে মেরে দিল। ওই অফিসার জানে না আমি জুনিয়র, কিন্তু আমার হাতটা অনেক সিনিয়র অফিসারের চেয়েও লম্বা। আজ বুঝলো না, দুই দিন পর ঠিকই বুঝিয়ে দেব কত থানে কত চাল। আরে কোনো চিন্তা করিস না, একটা ব্যবস্থা হয়ে যাবে। এই যে ভাই, যাবেন? না ভাই, আমরা এখন যাব না, ফ্যামিলি প্রবলেমে আছি। চলেন না ভাই, আর তো কোনো গাড়ি দেখছি না। আবুল ভাই যান না, ভাড়াটা মাইরে আসেন। যামো, তবে ভাড়া ডবল লাগবে। তাহলে মিটার লাগিয়েছেন কেন, ফাইজলামি করেন? আমারও তো একই প্রশ্ন, দানসাইলের বাজারে কি মিটার আছে, কাঁসা বাজারে কি মিটার আছে, ধরুন আমার বউর গলা কি মিটার আছে, বাসা গেলে শুধু টাকা টাকা করে, সুযোগ পাইলে সব হালার ভূতে দাম বাড়াই দেয়, শুধু আমারও দোষ? ডবল ভাড়া দিবেন নাহলে ফুটেন। আপনি একটা পাগল। তুমি পাগল, তোমার সদ্য গোষ্ঠী পাগল। কি রে ইংলিশ ম্যান, হাউ আর ইউ? ফাইন ফাইন। কি রে মজনু, মন খারাপ কেন? বুঝছি জমার টাকা উঠে নাই। না ওস্তাদ, ওর বইনের অসুখ, হাসপাতালে আছে, বুঝলেন না, মাল পানি নাই। শোনো, আমাকে ওই গরিবের একটাই সমস্যা। কোনো চিন্তা করিস না, আমরা আছি না, সারাদিনের কামাই 1200, তুই 1100 রাখ, আমি 100 টাকা আমার দাও। আমি কি জিনিস, আজ বাড়িতে আসলে বুঝতে পারবে, আজ আমি কম করে হলো 40 ডিগ্রি রেখে আছি, আজ ওর একদিন কি আমার একদিন। আসুক, আজ বোঝাবো মজা। সেরেছে, আজ আমার ঠিকই খবর আছে, তবে একটু চেষ্টা করে দেখি। লাঠি কেনাবার কি দরকার? আমি কাল একটা তোমাকে ভালো ঘড়ি কিনে দেব। তাই দিস রে বোন, তাই দিস, তোকে আমি টেনশনে রাখতে চাই না। ঘড়ির কাটে কি করছে? কি করছে? রীতিমতো ঘুরছে। তাই তাহলে ভুল দেখলাম কেন? নিশ্চয়ই চোখের ডাক্তার দেখাতে হবে রে ভাইয়া। আবার মিথ্যে কথা, এবার দেখে বলো তো রাত কটা বাজে বলো। 12টার মতো। তোমাকে কটার মধ্যে বাড়িতে ঢুকতে বলেছি? 10টা। তার মানে 2 ঘন্টা লেট। হ্যাঁ, কেন এই বেশি পরিশ্রম কার জন্য? আরে পাগলি, তোকে বিয়ে দিতে হবে না, তাই আমি এই বাড়তি পরিশ্রমটা করছি তোকে বিয়ের দিন পুতুলের মতো সাজিয়ে দেব বলে, যাতে কেউ তোকে গরিবের বোন বলে অবহেলা না করে, দেনা পাওয়ার জন্য অত্যাচার না করে। আমাকে সাজিয়ে দেবার জন্য তোমার কিচ্ছু করতে হবে না ভাইয়া, আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাব। শানু, সব বলবি, এই কথাটা কখনো বলবি না। আমার জীবন থেকে ওরাকে না বলে বাবা মা দুজনে ও দেশে পালিয়ে গেছে। তুই আবার কোন দেশে পালিয়ে যাওয়ার কথা বলছিস? সরি ভাইয়া, আমি আর এই কথাটা বলবো না। মনে থাকে যেন
জানো ভাইয়া, তোমার জন্য আজ কি রান্না করেছি? মাছের মাথা দিয়ে তোমার পছন্দের মুড়ি ঘণ্ট, চিংড়ি মাছ দিয়ে কচু শাক, টমেটো দিয়ে চাটনি, আর লটকে মাছের শুটকি ভর্তা, তাই না? আরে পাগলে, এই জন্য তো বলি বোন হলো আমার বোন। এই শানু, আমার পেটের মধ্যে না বড় বড় ইঁদুর গুলো দৌড়দৌড়ি করছে, জলদি খাবো। রাক্ষসের মতো খাচ্ছিও। একটা কথাও ঠিক না, অনেকদিন পর বাপ ছেলে একসঙ্গে খাচ্ছি তো তাই তোর কাছে এমন মনে হচ্ছে। আসলে আমি যে কি রান্না করি তা তো আমি জানি। তোমার এবার দুটো কাজ করতে হবে বাবা। এক, তোমার ট্যাক্সি চালানো চলবে না, আর দুই, বাসার জন্য একটা রাঁধুনি ঠিক করতে হবে। প্রথমটা এই মুহূর্তে পারবো কিনা জানি না, তবে দ্বিতীয়টা মানে রাঁধুনি তোর পছন্দ হলে কালই একটা নিয়ে আসতে পারি। একটা রাঁধুনি আনবে, এর জন্য আমাকে পছন্দ করতে হবে মানে? সারা জীবন তোর সাথে থাকবে, সংসার করবে, তোকে রান্না করে খাওয়াবে, আর তোর পছন্দের দাম দেবো না আমি, তা কি হয়? বাবা কি বলছো, চাকরিটা পেতে না পেতে শুরু করে দিলে? তোর মা মরে যাবার পর থেকে ঘরটা কেমন যেন লক্ষ্মী ছাড়া হয়ে আছে। ঘরের লক্ষ্মীকে ঘরে আনতে দে। আমি অবশ্যই সত্যি কথা বলতে একজনকে পছন্দ করে রেখেছি, তার মানে এই নয় যে। কেন, অধিকার নিয়ে বলতে পারছো না? তোমার পছন্দ চূড়ান্ত পছন্দ। তাহলে আমি পাকা কথা দিয়ে আসি, আমার বিশ্বাস শানু তোর বউ হবে শুনলে রাজু দারুণ খুশি হবে। এরপর আর কোনো কথাই থাকতে পারে না চাচা। আমার শানু রবিনের বউ হয়ে তোমার বাড়িতে যাবে, এ তো শানু সৌভাগ্য চাচা, সৌভাগ্য। তুই কিন্তু অনেক বেশি বলছিস। বেশি না চাচা, বেশি না, তুমি নিজে বুঝতে পারছো না রবিনের দাম কত। রবিন একজন পুলিশ ইন্সপেক্টর, এটা কম বড় কথা? রবিন বড়টা কার জন্য হয়েছে? তোর জন্যে। রবিন তোর কাছে ছোটই থাকবে। সামান্য কিছু টাকা দিয়ে কাউকে সারা জীবন ছোট করে রাখা যায় না চাচা, রাখতে উঠি। থাক এসব কথা, এবার তুমি বলো শানুকে কিভাবে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসবো? তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে শানুকে তোমার ঘরে দিয়ে আসবো। জানি রে জানি, শানু তোর কলিজার টুকরো বোন, শানুর জন্য তুই সব কিছু করতে পারিস, সব কিছু। এটা তুমি ঠিক বলেছো চাচা। আজ যদি শানুটা কলেজে না যেত তাহলে আমিও কিন্তু মজা করতাম, পাগলের মতো নাচতাম গাইতাম। ভালোবাসি
দিওয়ানা বন্ধু প্রেম বোঝে না সে বোঝে না তো প্রেমের আশা রে প্রেম দিওয়ানা বন্ধু প্রেম বোঝে না বোঝে মনের বদল মনের মনে তুলে না মনটা তো তোমারই তোমায় ভুলে থাকতে কখনো কি পারি দশটা বেজে গেছে ভাই আমার জন্য চিন্তা করবে আমি যাই না আজকে না এত রাত হলো ধুলো বালি কি অবস্থা চেয়ারটার দেখছো এত রাত হলো আমি একটু দেরি করলে চেঁচামেচি আর উনি যে এখন আসছে না তার কোনো খবরই নেই এদিকে খুশির খবরটা যা ভেবেছিলাম তাই এখন কি হবে কি আর হবে আমিও ভাইয়ের মতো লুকিয়ে লুকিয়ে ঘরে ঢুকে পড়ি কত রাত হয়ে গেল জানো ভাইয়া বিশ্বাস করো তুমি এত সকাল সকাল আসবে আমি ভাবতেও পারিনি জানো ভাইয়া সব দোষ ওই বকুলে দুই গেম লুডু খেলে হেরে গিয়ে বলে কিনা তিন নম্বর গেমও খেলতে হবে আমাকে হারাবে পারলো না তিন নম্বর গেমও হেরে গেল আমি তো তোর কাছে কোনো কৈফিয়ত শুনতে চাইনি আজ তোর জন্য একটা খুশির খবর আছে খুশি আমি আমি তোর বিয়ে ঠিক করেছি রে বিয়ে ঠিক করেছি আমি তোর জন্য বিয়ে ঠিক করেছি রে তোর বিয়ে হবে নাচব গাইব কত আনন্দ করবো আমি জানি কত আনন্দ করবো আরে আমি তো পাগল হয়ে যাবো রেখেছিন কেমন করছিস কেন বল বলছিলাম ভাইয়া কিছু না আমার কিছু হয়নি হয়নি মানে তুই এমন করছিস যে কিছু হয়নি হ্যাঁ ফের মিথ্যে কথা বলছিস হ্যাঁ চল চল ঘরে চল একদম চুপচাপ শুয়ে থাকবি আমি বকুলকে পাঠিয়ে দিয়ে ডাক্তার ডেকে আছি ভাইয়া চুপচাপ শুয়ে থাকবি একদম চুপ এখন কি হবে বকুল বকুল দরজা খোল বকুল কে রে এত রাতে ডাকাডাকি এমন সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম এমন সময় এসে ডাকাডাকি উফ যত সব যখন তখন এসে ডাকাডাকি করবে রাত শেষ আমি ঘুমাবো কখন বকুল দরজা খোল বকুল বকুল
ছানুটা না হঠাৎ করে বমি বমি করছে। তুই একটু কাছে গিয়ে বস না, আমি ডাক্তার নিয়ে আসছি। আমি বমি করছি? হ্যাঁ, তা হঠাৎ করে? তাহলে তো ভাববার বিষয়। তুই একটু যা না, তাড়াতাড়ি যা, আমি ডাক্তার নিয়ে আসছি। যা তাড়াতাড়ি যা। তুমি যাও। হঠাৎ করে বমি, তাহলে কি শুনি? কি যেসব আজে বাজে চিন্তা করছি না? শানু কি সেরকম মেয়ে? অসম্ভব। শানু হলো হাজারে একটা মেয়ে। এমন ভুল শানু করতেই পারে না। কিরে, রাত দুপুরে আর সানাই বাঁধাচ্ছিস কেন? রাজু ভাই তোকে আদর দিয়ে আসলে একটা বাদর বানিয়েছে। ভুল বললাম, বাদর না, বাদর। কারে যেন আর অসুখ হয় না। শোন, অসুখ হয়েছে ডাক্তার আসবে, ওষুধ দেবে, সব ঠিক হয়ে যাবে। ভাইয়া ডাক্তার আপনি গেছে, আমি তো জানি আমি কেন বমি করেছি। আমি না বকুলাপা। চুপ কর। বাতাসের দোকান আছে, একখান থেকে দোকান হলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ডাক্তার তো ভাইয়াকে সত্যি কথাটাই বলে দেবে। তোকে কিচ্ছু ভাবতে হবে না, রাজুকে আসতে দে। তুই একটা কথাও বলবি না, যা ম্যানেজ করা আমি করবো। ভাই আমাকে মেরে ফেলবে, সত্যি মেরে ফেলবে। তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও বকুল আপা। অপেক্ষা করতাছি আর তুই এইভাবে চলে যেতে। দেখ, আমার বোনের শরীর খুব খারাপ, আমি ডাক্তার আনতে যাচ্ছি, রাস্তাটা ছেড়ে দে। তোর বোনের শরীর খারাপ না, তোর মরণ তোর এখানে টাই নামছে। এইদিন যাবো মারছিলি, এই কথা কি ভুলে গেছস? প্রতিশোধ লঙ্গুলা, প্রতিশোধ। সব তো বললি, ভালোবাসতে গিয়ে বেশি আবেগে একটা ভুল না হয় করেই ফেলেছিস। সব ঠিক হয়ে যাবে। আসুন ডাক্তার সাহেব, আসুন। কাঁদছিস কেন? চুপ কর। ডাক্তার, শানু আমার একমাত্র বোন, ওর কিছু হলে আমার বেঁচে থাকাটাই মিথ্যে হয়ে যাবে। সবটাতেই বেশি বেশি ডাক্তার সাহেব, শানুর কিচ্ছু হয়নি। শানু সেই কখন ঠিক হয়ে গেছে? তুই কি ডাক্তার যে বলে দিলি সব ঠিক হয়ে গেছে? ডাক্তার সাহেব, আপনি ভালো করে দেখুন। আরে কেন বিশ্বাস করছো না, বলছি তোর কিছু হয়নি। ঠিক আছে ঠিক আছে, মনে করো তোমার কথাই সত্যি, তবু আমি একটু চেক আপ করে দেখে নিই, তাহলে তার সন্দেহটা থাকবে না। মেয়েটা কিন্তু ঠিকই বলেছে, তেমন কিছু হয়নি, এমন একটু বমি বমি ভাব সবারই হয়, প্রথম মা হতে যাচ্ছে তো। মামা হচ্ছেন, এই খুশির খবর দেবার জন্য ফিসটা একটু বেশি নেবো। থ্যাংক ইউ।
কি হলো শিকারে নষ্ট হয়ে যায় এই লোভের শিকার যাতে শানু কোনোদিন না হয় এই লোভ যাতে শানুকে কোনোদিন স্পর্শ করতে না পারে সেজন্য আমি ওর মনের মধ্যে কখনো লোভের বাসা বাঁধতে দেয়নি আমার সাথে যারা ট্যাক্সি চালায় তারা ওদের পরিবারের জন্য 100-200 টাকা জামা কিনতে ভয় পায় কিন্তু আমি আমি অনেক রাত পর্যন্ত ট্যাক্সি চালিয়ে অন্যদের চেয়ে বেশি রোজগার করে 1,000-2,000-3,000 টাকা দামের জামা কিনে দিয়েছি ওকে খুশি করার জন্য ভুল করে এক কাপ চা একটা সিগারেটকে বাড়তি পয়সা নষ্ট করে দিই ওকে খুশি করার জন্য নিজে একটা ভালো জামা পর্যন্ত কিনি 85 টাকাটা ফুটপাথ থেকে জামা কিনে বলেছি অনেক দামি শার্ট মিথ্যে বলেছি বকুল গরিব হয়ে যতটুকু স্বপ্ন দেখার দরকার ওকে নিয়ে তার চেয়ে আমি অনেক বেশি স্বপ্ন দেখেছি বললাম আমার সেই স্বপ্ন দেখাটা কোথায় গেল কোথায় গেল আমাদের এই ভাই বোনের ঘরটা ছিল খুবই ছোট কিন্তু কিন্তু সুখ হাসি খুশি আনন্দ ছিল অনেক অনেক বেশি আজ মনে হচ্ছে ঘরটা শূন্য হয়ে গেছে শূন্য এই ঘরে কোনো সুখ পাখি নেই জানলা দিয়ে বাসা ভেঙে উড়ে চলে গেছে তাই শূন্যতার মাঝে দাঁড়িয়ে কষ্টের বাতাসে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার জীবনে এত বড় পরাজয় আসবে আমি কখনো ভাবিনি কখনোই ভাবিনি আমি কখনো ভাবিনি আমার শানুকে একটা লোভ আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবে তুমি লোভের কারণে বলছো রাজু আমি যদি বলি মিথ্যে আমি যদি বলি শানুকে কোনো লোভ স্পর্শ করতে পারিনি
আমি যদি বলি একটা ভালোবাসা ওকে স্পর্শ করেছিল, সেই ভালোবাসার প্রতি বিশ্বাস আর আস্থাই এই ঘটনার জন্য দায়ী। সেই ভালোবাসা আর বিশ্বাস বুকের মধ্যে লালন করে শানু মনে করেছিল আজকের অন্ধকারটা কাল আর অন্ধকার হয়ে থাকবে না। কাল কাল আমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা দিন অপেক্ষা করছে। সান্ত্বনা দিচ্ছিস শোনবকুল, সান্ত্বনাতে নিজের মনকে বুঝ দেওয়া যায়, কিন্তু মানুষের মুখ বন্ধ করা যায় না। তবে একটা কথা ঠিক বলেছিস, কাল সম্পূর্ণ নতুন একটা দিন অপেক্ষা করছে। কাল এক কান থেকে দুই কান, দুই কান থেকে দশ কানে এই কথা ছড়িয়ে পড়বে, আর তখন ওরা আমার দিকে আঙ্গুল তুলে বলবে, ওই দেখো, ওই দেখো রাজু কুমারী বনের মামা হতে যাচ্ছে, মামা বল। তখন আমি কি বলবো, আমি কি বলবো, মিথ্যে কথা তোমরা মিথ্যে বলছো। তোমাকে কিছুই বলতে হবে না, কেউ কিছু জানতেও পারবে না। জানার আগে আমরা সমস্যার সমাধান করে ফেলবো। আমরা আমরা কাল সকালে শানুকে সঙ্গে নিয়ে আমি আমি তুমি শানুর বিয়ের প্রস্তাব নিয়ে যাব। ওদের ওদের দুজনের বিয়ে হয়ে গেলে আর তো কোনো সমস্যা নেই। অনেক বলেছ, অনেক দুঃখ প্রকাশ করেছ, এবার 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 চোখটা মুছে ফেলো। শানুকে আদর করে বুকের ভেতর টেনে নাও। কেন বুঝতে পারছো না, অভিমানের ছুরি দিয়ে কেটে রক্তের বাঁধনকে কখনো দুই ভাগ করা যায় না। নাও বুকে টেনে নাও। কাল সকালে কিন্তু আমরা শানুর বিয়ের প্রস্তাব নিয়ে শাহিদের বাড়িতে যাব। আজই তুই সুলতানের মাল হজম করে দিতে চাস? আরে তোর তো এই লাইনে বয়স জুম্মায় জুম্মায় আট দিন হয় নাই। আমার গুরুর শিক্ষা, অল্পতে যে নিজেকে বড় মনে করবে তাকে তুই নিজের হাতে মারবি, নিজের হাতে। তাহলে আশপাশে কেউ যদি বড় ভাবতে চায় আমার এই খবিশ চেহারাটা মনে কইরা আর ভাববো না। আমারে মাফ করে দেন বস, আমারে মাফ করে দেন, আমি জীবনে এই কাজ করুম না। বস বস আমারে মাফ করে দেন বস। লাশটা মাটির চল্লিশ হাত নিচে পৈতা দে, শকুনো যাতে লাশ পচার গন্ধ না পায়। এরা কারা? দেখে তো মনে হচ্ছে কোনো বস্তি বা মহল্লাতে থাকে। এই সুলতান শেখদারের অনুমতি ছাড়া আজ পর্যন্ত কোন কোটিপতিও কি আমার ঘরে ঢোকার সাহস পেয়েছে? না। তাহলে বস্তির এই মানুষগুলো আমার ড্রয়িং রুমে ঢুকে আমার দামি সোফাতে বসার সাহস পেল কোথ থেকে? বল কোথায় পেল, আমি জানতে চাই এরা কার আত্মীয়, তোর না অন্য কারোর? আমাকে কারো না, ছোট সাহেবের পরিচিত। ছোট সাহেব ঘুম থেকে উঠিনি তাই তাই অনুরোধ করলো, ঢুকতে দিলাম। গরিব, গরিবের জন্য দয়া দেখাস।
ছিলেন, আপনি শুধু শুধু ওনাকে মারলেন, আসলে আমাদেরই দোষ। শাহেদের কাছে প্রয়োজনটা কিসের? শাহেদের কাছে আমাদের প্রয়োজনটা অনেক বেশি। শাহেদকে ডেকে দিন, ওর সামনে না হয় প্রয়োজনটা বলবো। কেন থাপ্পড়টা মারলাম জানো? শাহেদকে তোমার মতো একটা দুই টাকার মানুষ ছোট সাহেব না বলে শুধু শাহেদ বলেছ, তাই ঠিকই আছে, ভুল করে ফেলেছিলাম, শাস্তি দিয়েছেন। এত বড় একটা বাড়ি, অনেক নিয়ম কানুন তো থাকতেই পারে, আবার যদি কোনো ভুল করে এমন করে থাপ্পড় মেরে ভুলটা শুধরে দেবেন? শাহেদ, না না না, ছোট সাহেবকে একটু ডেকে দিন না। শাহেদ কোনো দিন মজুরের ভাই না যে তাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। তোমাদের যা বলার আমাকে বলো, তাও খুব কম সময়ের মধ্যে। শানু, আমার ছোট বোন, খুব আদরের ছোট বোন। শানু আর আপনার ছোট ভাই, মানে ওই ছোট সাহেব, একই কলেজে পড়েন। ও, কলেজের বেতন দিতে পারছো না বলে সাহায্য চাইতে এসেছো? না, বলতে এসেছি শানুকে আপনার ছোট ভাই ভালোবেসেছি। বলতে এসেছি শানু আপনার ছোট ভাইয়ের সন্তানের মা হতে যাচ্ছে। বলতে এসেছিলাম শানুকে আপনার ঘরে বউ করে নিন। ব্যবসাটা কতদিন থেকে শুরু করেছো? ব্যবসা? কিসের ব্যবসা? মেয়ে মানুষের দালালির ব্যবসা। দেশে কি মেয়ে মানুষের এত বেশি অভাব হয়েছে যে শেষ পর্যন্ত ভাই হয়ে বোনকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছ, নতুন নতুন মক্কেল ফাঁসাচ্ছ? ভাইয়া, এসব কি বলছে? চুপ কর, চুপ কর। এত বড় ঘরের বউ হতে চেয়েছিস, অমন দু চারটা কথা তো শুনতেই হবে। হ্যাঁ, আপনি যাই বলুন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, ছোট সাহেবকে ডেকে দিন। ছোট সাহেব আমাদের এই কথাকে মিথ্যে বলবে না। হ্যাঁ, উনি একবার না, অনেকবার শানুকে ঘরের বউ করে নেবার কথা বলেছে। কল গালের সাথে সময় কাটাতে মদের নেশায় মানুষ খেয়ে অনেক কিছুই বলতে হয়, নেশা কেটে যাবার পর সে কথা আর মনে থাকে না। শাহেদেরও নেই, তোমার বোনকে জিজ্ঞাসা করো, যদি শাহেদের কাছে দেহ ব্যবসার কোনো টাকা পাওনা থাকে সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। ভাইয়া, কোনো কথা বলবি না, তুই কোনো কথা বলবি না। তাই বলে সব শুনতে হবে, সব সব অপমান সহ্য করতে হবে। আমি আমি দেখব বোনের ভাই, আমার তো রাগ করলে চলবে না, চলবে না। আপনি আমার বোনের অবস্থাটাকে একবার ভেবে দেখুন, আপনি শুধু ওকে এবারে বউ বলে মেনে নিন, তারপর তারপর বউরানির মর্যাদা দিতে যদি আপনাদের সম্মানে একটু বাঁধে, তাহলে তাহলে না ওকে চাকরানির মর্যাদা দিন, এত বড় বারে এক কোনায় একটু আশ্রয় দেবেন। ও খুব ভালো কাজ করতে পারে, ভালো রান্না করতে পারে, ভালো দেহ ব্যবসাও করতে পারে। ভাইয়া, এই মেয়েটার কোনো কথা বিশ্বাস করো না, এই মেয়েটা একটা পেশাদারি কলগার্ড। একদিন মেলামেশা করেছি, যখন জানতে পেরেছে আমি কোটিপতির ভাই, সেদিন থেকেই আমার বউ হয়ে আমার পাশে ঘুমানোর বায়না ধরেছে। এক এক দিন এক এক অজুহাত নিয়ে আমার কাছে আসে, কদিন ধরে বলছে আমি তোমার সন্তানের মা হতে চলেছি, আমাকে বিয়ে করো। তুমিই বলো ভাইয়া, গলগাল কখনো শিকদার বাড়ির বউ হতে পারে? ছোট সাহেব, ছোট সাহেব, ও ছোট তো তাই কথাগুলো সহ্য করতে পারেনি, ও একটা থাপ্পড় মেরেছে না, আমি আমি ওকে দশটা থাপ্পড় মারছি, দশটা। কেন থাপ্পড় মারলি? কেন কেন থাপ্পড় মারতে গেলি? কেন থাপ্পড় মারতে গেলি? কেন কেন থাপ্পড় মারলি? চাঁদ তোরা সব
স্বপ্ন দেখেছিলি কেন? ঘুম ভেঙে আকাশের দিকে তাকালে দূরে চাঁদকে তো চাঁদে মনে হয় রে। আমি গরিব বোনের গরিব ভাই, আমার অর্থ নেই, প্রাচুর্য নেই, টাকার মধ্যে গরিবের ঘরে সম্মানটুকু, এই সম্মানটুকু চলে গেলে গরিবের আর কিছুই থাকে না। সাধুকে বিয়ে করে এই সম্মানটুকু ভিক্ষে দিন, ভিক্ষে দিন। ব্যবসা করতে এসেছো? ব্যবসা গেট আউট। সব কেসে পুলিশকে ডেকে আনা ছাড়া আমরা কিছুই করতে পারি না। আপনি পুলিশকে ডেকে আনুন, তারপর দেখব। আপনি স্বামীর চিকিৎসা শুরু করুন, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি, আমি এক্ষুনি পুলিশ ডেকে আনছি। ডাক্তার, ওকে বাঁচান ডাক্তার, আপনি দয়া করে ওকে বাঁচান ডাক্তার সাহেব। ডাক্তারের কাজ তো মানুষের জীবন বাঁচানো, ওকে বাঁচান। আইন তো জীবনের চেয়ে বড় কিছু নয় ডাক্তার সাহেব। নার্স, নার্স, ইমার্জেন্সিতে নিয়ে চলো। জি স্যার। রবিন, রবিন সাহেব কোথায়? রবিন সাহেব কোথায়? উনি তো বাইরে গেছেন। বাইরে গেছে স্যার? আমার বোন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ডাক্তার বলল এটা নাকি পুলিশ কেস, আপনি দয়া করে আমার সাথে চলুন। আপনি কি? আমি রবিন সাহেবের ভাই। ঠিক আছে, চলুন চলুন। আরেকবার ভালো করে পরীক্ষা করে দেখুন, শানু কথা বলছে না বলে আপনি মনে করছেন? ও মরে গেছে, ও মরতে পারে না, এটা ওর অভিমান। এমন অভিমান করে কতদিন শানু আমার সাথে কথা না বলে ঘন্টার পর ঘন্টা পার করে দিয়েছে, তারপর আবার কথা বলেছে। আবার দেখুন ডাক্তার সাহেব, ভালো করে দেখুন, শানু মরতে পারে না। ওতে আমার পেছনে থাকা একমাত্র অবলম্বন। বকুল, ডাক্তার সাহেব আমার কথা শুনছে না, তুমি একটু বলো না, বলো না। কোন মৃত্যু যদি মৃত্যুর সময় আগেই হয় তাহলে ওই মৃত্যু কেউ মেনে নিতে পারে না। শানু বোন আমার, একবার আমাকে ভাইয়া বলে ডেকে প্রমাণ করে দে না, ডাক্তার মিথ্যে বলছে। ভাইয়া বলে ডাক্তার রাজু ভাই, শানু তোমাকে আর ভাইয়া বলে ডাকবে না, তুমি এই সত্যটাকে মেনে নাও, মেনে নাও। Oh,
শানুকে সত্যি সত্যি মেরে ফেলল। শানুকে মেরে শানুর ঘাতক তো বাঁচবে না, পুলিশ ঘাতকের শাস্তির ব্যবস্থা করবেই। জীবনে শত্রু হলে আমার বড় ভাই কে হবে? আমি তোমার ছোট ভাই, আর ছোট ভাই হয়ে আমি তোমাকে উল্টো অনুরোধ করে বলছি, তুমি বাড়িতে ফিরে যাও। আইন ওই ঘাতককে এমন শাস্তি দেবে তুমি তুমি সেই শাস্তি দেখে তোমার মনের কষ্টটা ভুলতে পারবে। প্লিজ তুমি সরে দাঁড়াও রাজু ভাই, প্লিজ। আমার বুকের যন্ত্রণাটা কষ্টটা বুঝল না, কিন্তু তুমি জানো না রবিন, শানুর ঘাতকের মৃত্যু আমার হাতে লেখা হয়ে গেছে। আমার হাতে টাকার ব্রিফকেস দুটো টেবিলের উপর রাখ। সুলতান শেখদার কোন কাজে দর কষাকষি একদম পছন্দ করি না। আমি মুরগি কিনতে হরিণের দাম দেই, কুকুর কিনতে বাঘের দাম দেই, আর যে এরপর বিক্রি হতে চায় না তাকে হাতের মতো লাঠি দিয়ে মেরে ফেলি। বিপ্লেসের টাকাগুলো বের করে দেখা দেখা দাঁড়া তোমাকে দেখা না দেখা দেখা দাঁড়াতে টাকা দেখলে কাঠের পুতুলও কথা কয়। একটা ট্যাক্সি ড্রাইভারের ছেলেকে কেনার জন্য বাঘের দামের মতো কুকুর কেনার দাম দিয়েছি। আসলে দামটা অনেক বেশি দিয়েছেন। একটা রাস্তার কুকুরকে মারার জন্য এতগুলো টাকা না নিয়ে এলেও মারতাম,
যখন এনেই ফেলেছেন তখন ওজন করে নিন। টাকার ওজনের সাথে মারের ওজনটা ঠিক আছে কিনা। ইন্সপেক্টর, এবার নিশ্চয়ই বুঝতে পেরেছ তুমি কার ভাইকে গ্রেফতার করে এনেছ। কেন বুঝবো না, আমার তো তোমার ভাইয়ের ব্যবহারে রীতিমতো শ্রদ্ধা করতে ইচ্ছে করছে। এমন ভাই কজন আর হয় যে তার চরিত্রহীন খুনি ভাইকে মারার জন্য 10,00,000 টাকা ঘুষ নিয়ে আসে। আমার ভাইয়ের গায়ে একটা আঘাত করবি না। তুই জানিস না ইন্সপেক্টর, এটা কার ভাই? এটা আমার ভাই। চুপ, একদম চুপ। এটা থানা, পুলিশের সাথে মাস্তারি করতে আসলে এমন শিক্ষা দেবো যে চিৎকার করা তো দূরের কথা, একেবারে বোবা হয়ে যাবে, বোবা। এই থানা পর্যন্ত আমার দোষ, আদালত পর্যন্ত, আদালত। অর্ডার, অর্ডার। মিথ্যে, সব মিথ্যে, ইয়র অর্ডার, সব মিথ্যে। পোস্টমর্টম রিপোর্ট বানানো বিশেষ, তাহলে আপনি ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, শানুকে আমার চোখের সামনে এই খুনি লাঠি মারলে শানুর রক্তপাত শুরু হয়। আমি শানুকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর রায়হান শানুর চিকিৎসা করে শানু হাসপাতালে মারা যায়। আপনি ডাক্তার রায়হানকে জিজ্ঞেস করুন, আমি মিথ্যে বলছি না ওই রিপোর্ট মিথ্যে। ডাক্তার রায়হানকে জবানবন্দি দেওয়ার জন্য আদেশ দেয়া হচ্ছে। ডাক্তার রায়হান হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না। এই রিপোর্টে লেখা আছে এটা আত্মহত্যা। বাদীর ভাই বলছে শানু আঘাতে প্রাণ হারিয়েছে, কোনটা সত্য? শানুর মৃত্যু কোনো আঘাতে হয়নি, শানুর মৃত্যু হয়েছে বিষপানে। কাজে এই মৃত্যুকে আমরা হত্যা বলতে পারি না, এই মৃত্যুকে আমরা আত্মহত্যা বলতে পারি। ঠিক আছে, এবার আপনি আসুন। থ্যাংক ইউ। আদালত চলাকালে অকারণে বাধা দান না করার জন্য বলা হচ্ছে। প্রসিড অন। মহামান্য আদালত, শানুর এই আত্মহত্যার একমাত্র কারণ তার পতিতা বৃত্তি। শানু যখন বুঝতে পারে পতিতা বৃত্তি করতে করতে সে অন্তঃসত্ত্বা অর্থাৎ মা হতে যাচ্ছে, তখন লজ্জা থেকে মুক্তি পাবার জন্য আত্মহত্যার পথ বেছে নেয়। মহামান্য আদালত, আমার আদরের বোনটাকে পতিত বানানোর বানোয়াট কাহিনী বলতে বন্ধ করতে বলো না, বন্ধ করতে বলো। মহামান্য আদালত, আবারও সে বাধা দেন। এই কাহিনী যে বানানো কাহিনী নয়, আমার এই কথার সপক্ষে আমি মহামান্য আদালতের কাছে সাব ইন্সপেক্টর নাদিম খানকে কিছু জিজ্ঞাসাবাদের অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সাব ইন্সপেক্টর মিস্টার নাদিম, আপনি কি বলবেন মৃত শানু মেয়েটার সঙ্গে আপনার কবে, কখন, কোথায় দেখা হয়েছিল? 7 জানুয়ারি 2007, হোটেল সপ্তর্ষিতে। আপনি কেন সেখানে গিয়েছিলেন? আমি গিয়েছিলাম হোটেল রেড করে আসামি ধরতে। ওই রাতে হোটেল তল্লাশিতে বেশ কিছু পতিতা মেয়ে গ্রেপ্তার হয়, যার মধ্যে মৃত শানুও ছিল। আপনি মিথ্যে বলছেন, সব মিথ্যে, মিথ্যে বলছে। আমি কোর্ট পুলিশকে আদেশ করছি আদালতের স্বার্থে বাদীকে আদালতের বাইরে নিয়ে যাওয়া হোক। মহামান্য আদালত, ইন্সপেক্টর নাদিম হায়দারের জবানবন্দি এবং ডাক্তার রায়হানের পোস্টমর্টম রিপোর্ট প্রমাণ করে আমার মক্কেলের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মহামান্য আদালত, এতক্ষণ যা প্রমাণ করার অপচেষ্টা চালানো হলো তা যদি সত্যি হয়, তবে পুলিশ আসামি শাহেদ সিকদারকে কোন অপরাধে গ্রেপ্তার করেছে? শানু যখন অন্তঃসত্ত্বা হয়
তখন সে দিশেহারা হয়ে আমার মক্কেলকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে এই মিথ্যে মামলাটি দায়ের করেছে। সুতরাং মহামান্য আদালতের কাছে আমার আবেদন থাকবে, সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে যদি প্রমাণিত হয় আমার মক্কেল নির্দোষ, তাহলে আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়ার জন্য অনুরোধ করছি। বাদীপক্ষের উকিলের আর কিছু বলার আছে? না মহামান্য আদালত, মানবতা বোধ যেখানে টাকার কাছে বিক্রি হয়ে যায়, টাকার গন্ধে যেখানে সাক্ষীর চেহারা বদলে যায়, সেখানে আমি শুধু এইটুকুই বলতে চাই, শানু আমাদের বোন হতে পারত, শানু আমাদের মেয়ে হতে পারত। ভবিষ্যতে এমন জঘন্য অপরাধীকে বাঁচাতে কখনো নিজের বোন নিজের মেয়েকে আর কেউ যেন পতিতা সাজিয়ে না দিতে পারে, এটাই আমার আদালতের কাছে অনুরোধ। দ্যাটস অল ইয়র অনার। আদালতে পেশকৃত পোস্টমর্টেম রিপোর্ট ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে শাহেদ শিকদার সম্পূর্ণ নির্দোষ, অতএব এই আদালত শাহেদকে বেকসুর খালাস দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন্ড। তুমি আমার সাথে যে খেলাটা শুরু করেছো, আজ হোক কাল হোক আর পরশুই হোক, সেই খেলার শেষটা কিন্তু আমি করব। ইন্সপেক্টর, তোমাকে কিন্তু বলেছিলাম তোমার দৌড় থানা পর্যন্ত আদালত পর্যন্ত না। গুড বাই। এই রাজু, কিছু বলবি? আমার ইচ্ছে করছে এই মুহূর্তে তোর ভয়ের থর থেকে মাথাটা একটা কোপটে ফেলে দেই, কিন্তু না, এখন মারলে তোর এই অপদার্থ ভাইটা বোনের ইজ্জত হারানোর কষ্টটা নিজ চোখে দেখে যেতে পারবে না, তাই তোর বোনের এই কষ্টটা নিজ চোখে দেখার জন্য আরো কিছুদিন বেঁচে থাকার করুণা করে গেলাম। একদম চুপ, একদম চিৎকার করবি না, একদম না, পারলে তোদের সমস্ত শক্তি দিয়ে তোদের বোনের সিকিউরিটির ব্যবস্থা কর। শাহেদ, ওর চোখে আমি সত্যি সত্যি প্রতিহিংসার আগুন দেখতেছি, জলদি তুই যা, প্রিয়ারে হোস্টেল থেকে ফিরে আন, অরে আর হোস্টেলে থেকে লেখাপড়া করা লাগবো না, প্রয়োজন হইলে অরে আমি মাস্টার রেখা বাসায় লেখাপড়া করামো, এটি আমার সিদ্ধান্ত। Thank you.
তাকিয়ে থাকে, আমাদের দিকে কেউ তাকায় না। আমার প্রিয়া যখন কলেজে ঢুকবে তখন তো ওকেই সবাই দেখবে, আর এটাই তো স্বাভাবিক। বিহেভ ইয়োরসেলফ মুন্না। তোমার সাথে আমার ফর্মালিটিস কি প্রিয়া? তুমি তো আমার গার্লফ্রেন্ড এন্ড আই লাভ ইউ। শাট আপ! এই কথাটা বলার জন্য একদিন আমার ভাই তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, মনে নেই? মনে আছে, কিন্তু আজ আমার অধিকার আমার প্রেম আদায় করার জন্য প্রয়োজন তোমাকে আমি তুলে দিতে যাবো। শিকার আমার। কে তুমি? শিকারি। এই শিকার করবো আমি। কিভাবে আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যায়। বোন তুই উপরে যা, রেস্ট নে, যা। ভাইয়া, মুন্না আমাকে ডিস্টার্ব করে, আমাকে বিয়ে করতে চায় জানি, কিন্তু ওই ছেলেটাকে যে নিজেকে শিকারী বলে পরিচয় দিয়ে আমাকে কলেজ থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা করেছিল। আমার শত্রুর কোনো ভাড়াটে গুন্ডা হবে, হয়তো তোকে তুলে নিয়ে আমার কাছ থেকে ফায়দা লোটার চেষ্টা করছিল। তোমার কথাই যদি সত্যি হয় তাহলে তুমি এমন কি কাজ করো যার জন্য তোমার এত শত্রু? ভাইয়া দেখ, সোজা পথে খুব একটা বড় হওয়া যায় না, এ কথা আমি তোকে অনেকবার বলেছি, তাই বাঁকা পথে শত্রু আনাগোনা থাকতেই পারে। এখন তো তোমার নতুন করে প্রতিষ্ঠিত হওয়ার কিছু নেই, এখন অন্তত এমন কিছু করো যাতে আর কোনো নতুন শত্রু জন্ম না নেয়। হ্যালো সুলতান শিকদার, মনে করেছিস আজ আমার হাত থেকে তোর বোনকে নিয়ে যেতে পেরেছিস বলে রক্ষা করতে পারবি? পারবি না, পারবি না, ঠিকই আমার কাছে নিয়ে আসব। তারপর তোর ভাই যা আজ আমার বোনের সাথে করেছিল আমি তাই করে তোর বোনকে তোর কাছে ফিরিয়ে দেব। কুত্তা! আওয়াজ কম, একদম আওয়াজ কম। আবারও ভয় দেখায়, আবারও হুমকি, সাত দিনের মধ্যে তোকে তুলে নিয়ে যাবে। ভাইয়া, মোবাইলটা আমাকে দিলে না কেন? আমি ওকে বলে দিতাম, সাত দিন না, সাত বছর চেষ্টা করে দেখতে। ঠিক আছে, তুই উপরে যা, আমি দেখছি। ওই শয়তানটা মনে হয় ঠিকই একটা অঘটন ঘটিয়ে দেবে।
তার আগেই আমি একটা ঘটনা ঘটাতে চাই। আমি শত্রুতা ভুলে এক শত্রুকে শেষ করতে আরেক শত্রুর সাথে হাত মেলাতে চাই। আপনি কার কথা বলছেন? আমার এক পুরনো শত্রু, নাম মুকদ্দর কা সিকন্দর। আমি বহুদিন পর আমার এক পুরানো শত্রু পায়ের আওয়াজ শুনতে পারতাছি। কেনা ভাইজান? সুলতান শিকদার। হুকুম করো ভাইজান, আমাকে লোকজনের খবর দেই, আজ ধরে খতম করে দিন। কোনো প্রয়োজন নাই, ওর পায়ের আওয়াজই বলে দিতাছে শত্রু আইতাছে আপোষ করার জন্য। আহ সুলতান, আহ। তুমি আইলে আমার কাছে, শেষ পর্যন্ত আমার কথাটা সত্য হইল। এই জন্য আমি সেকেন্ডার, উল্টা সিধা দুই দিকে আমার ধার। শত্রু শত্রুর কাছে আইসে বন্ধুত্ব করতে, কেন জানো? নতুন শত্রুকে খতম করতে তোমার সাহায্য চাই। এইখানে শর্ত আছে, শত্রুতা ভোলার জন্য তুমি যদি আমার শর্তের কথা ভুলা যাও, তাহলে তো শত্রুতা ভোলা যাওয়া যাবে না। আমি তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়েটা মেনে নেব বলেই তোমার সাথে আবার বন্ধুত্ব করতে এসেছি। এবার কও, তোমার জন্য কি করতে হইব? আমার এক নতুন শত্রু জন্ম নিয়েছে, ও শেষ হয়ে যাইব। একদিকে রাজুর কবর হইব, আর অন্যদিকে আমার ভাইটার সাথে তোমার বোনের বাসর ঘর হইব। বাসর ঘর। একদিন যে মুন্না তোমার বোনের হাতটা ধরে কেবল মাত্র ভালোবাসার কথা বলেছিল বলে তুমি তার হাতটা কেটে নিতে চেয়েছিলে, ওর ভাইয়ের সাথে বন্ধুত্ব ভুলে আমার জন্য শত্রুতা কিনেছিলে, এখন এমন কি ভয় পেলে তুমি আজ সেই মুন্নার সাথে আমার বিয়ের পাকা কথাটা দিয়ে এলে? প্রিয়া, তোর এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি যাই করছি তোর ভালোর জন্যই করছি। আমার তো মনে হচ্ছে তোমরা দুই ভাই এমন কিছু একটা করছো যার জন্য ভয়ে নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য মুন্নার ভাইয়াকে তোমাদের প্রয়োজন হয়েছে, আর তাই মুন্নার সাথে আমার বিয়ে দিতে চাইছো। ভাইয়া যদি তাই করে থাকে, অন্যায় কিছু করেনি, তোর ভালোর জন্য করেছে। ওই রাজু নামের গুন্ডা মাস্তানটা ভাইয়াকে কি বলেছে শুনিস নি? সাত দিনের মধ্যে তোকে তুলে নিয়ে গিয়ে তোর জীবনটা নষ্ট করে দেবে। তাই বলে মুন্নাকে বিয়ে করতে হবে? মুন্নাকে 24 ঘন্টা যে নেশার ভিতর ডুবে থাকে। নেশা আমরা কম বেশি সবাই করি, আমাদের জন্য মন্দ কিছু না হলে মুন্নার জন্যও মন্দ কিছু না। এক নেশাখোর তো আরেক নেশাখোরকে তাই বলবে। বাহ ভাইয়া বাহ, আজ আমাকে মারতে হাত পর্যন্ত উঠে গেছে, কাল হয়তো বা মেরেই বসবে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের যেখানে ইচ্ছে আমাকে হাত পা বেঁধে ফেলে দাও, আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। শুধুমাত্র তোর জন্য, তোর জন্য আজ আমাকে মুন্নার সাথে প্রিয়ার বিয়ে দিতে হচ্ছে। Oh, shit!
এই তোমরা জামাইকে নিয়ে উপরে যাও। চল 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 বাইকে নিয়ে চল। আই সুন্দরা ভাই। এই ব্যান্ড বাড়ি আলারা তোমরা বাড়ি বাইরে যাও। তোমাদের জন্য কাচির ব্যবস্থা আছে। মুন্না আমি মরব তবু তোমাকে কবুল করে নেব না। আমি মুন্না নই, আমি রাজু। তুমি তো সেই যে আমাকে হাইজ্যাক করতে গিয়েছিলে। হ্যাঁ, আমি প্রতিহিংসার আগুনে পোড়া সেই মানুষ যার এই মুহূর্তে তুমি উপরে লাইটটা দেখ, আর প্রত্যেকটা টেবিলে তিনটা করে খাম সামাজে রাখবি, ঠিক আছে? রাজু তুই? রাজু না, বল রাজু ওস্তাদ। তুই আমাকে রাজু থেকে রাজু ওস্তাদ বানিয়েছিস, আর আজকে সেই রাজু ওস্তাদ তোর বোনকে তুলে নিয়ে যাচ্ছে। আই বাচ্চু রঘু, তোর কোথায়? ওকে ধর, খবর ধর। আমার কাছে এলে একদম খুন করে ফেলবো। আরে ওই প্রিয়ারে খুন করবো কি? ছুরি দিয়ে ওর শরীরে একটা আঁচড়ও দিতে পারবো না। এই দাসকে আক্রমণ কর। তোর কথা শুনে মনে হচ্ছে তোর বোন আমার বউ। এবার কলাই টান দেই। না না, আরে তোরা এখান থেকে সরে যা সর। আরে আমি সর কইতেছি, কেউ বাধা দিবি না। তোর কেউ বাধা দিব না ভাই। নিয়ে যা আমার বইটা, কাটিস না ভাই। যা দিয়ে যা, দিয়ে যা। দাও, আমি প্রিয়াকে নিয়ে যেতে দেবো না। আরে ওই সাহেব, সৈরাজা সৈরাজা, তোর হাত জোর করে কইতেছি ভাই, নাইলে তোর বইনে বাইরে হারাইবো। সৈরাজা ভাই, আমি কইতেছি সৈরাজা, নাইলে পোস্ট দিয়ে পালাইবো। আই ভাই হাত জোর করতেছি। না ভাই, ও কত বড় গুন্ডা হয়েছে আমি দেখতে চাই। তোকে কিন্তু কিছুদিন বেঁচে থাকার সময় ভিক্ষে দিয়েছিলাম, যদি এখনই মরতে চাস আমার কিছুই করার নেই। আরে আমি মরবো না, মরবি তুই। তোরে কত নিষেধ করছি ভাই রে ভাই, ভাই আমার ভাই, ভাই 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 তোরা যদি আমার ভাইয়ের বরযাত্রী হইয়া সঙ্গে যাইতি, তাহলে ওই পাগলা কুত্তাটা এইভাবে আমার ভাইরে মারতে পারতো না, পারতো না। আমার কথা শুনতে পারতাছিস না ভাই? তোর তো এইভাবে শুয়ে থাকার কথা না, বাসর ঘর করার কথা। আমি যে বাজারে সেরা ফুল দিয়া তোর বাসর ঘর সাজা রাখছিলাম, তুই এইভাবে শুয়ে থাকলে বাসর করবো কেনা? কেনা বাসর করবো কেনা? চিন্তা করবি না একদম। তুমি আমার কাছে আসবে না, একদম কাছে আসবে না। তুমি খুনি, তুমি আমার চোখের সামনে আমার ভাইকে খুন করে এসেছো। হ্যাঁ আমি খুনি, খুনি। তোমার ভাইকে খুন করার আগে মুন্নাকে খুন করে এসেছি, আরো খুন করবো, তিনটা তিনটা। ট্যাক্সি যাবে? ট্যাক্সি যাবে? আরে বোবা নাকি? বোবা বলছেন কাকে? আপনাকে। জিগাইতেছেন ট্যাক্সি রে, আর উত্তর দিমা আমি? বলেন কই যাবেন? বিশ্ববিদ্যালয়। ও নো, নেভার, অসেনা প্লেজে আমি কখনো যাই না। ও বাবা, শিক্ষিত লোকের পাল্লায় পড়লাম। ওস্তাদ, ওই দিকে তো জ্যাম নাই, ইউনিভার্সিটির খ্যাপটা তুমি ছেড়ে দিলা। ইউনিভার্সিটি? হ্যাঁ, কিন্তু ওই মূর্খ তো বিশ্ববিদ্যালয় বললো।
হায় রে আমার শিক্ষিত ওস্তাদ, ইউনিভার্সিটি মানেই তো বিশ্ববিদ্যালয়। এই যে ভাই দাঁড়ান, আমি যাবো কিন্তু মিটারের উপরে 20 টাকা দিতে হবে। ঠিক আছে, তাহলে ওঠেন। উঠে দাঁড়ানোর মতো কেউ আসেনি, আপনারা বসুন। আর এটা কোন হাট বাজার না, ভদ্রলোকের মতো কথা বলুন। থানা এসে চিৎকার করে কথা বলার কোনো নিয়ম নেই। এটাও নিশ্চয় নিয়ম না, তুই দুইটা খুন করে একজন খুনি সন্ত্রাসী একটা মেয়েরে কিডন্যাপ করে নিয়ে যাবার পরও থানা পুলিশের কোনো ভূমিকাই থাকবে না, চুপচাপ থানাতেই বসে থাকবে। থানাকে ইনফর্ম করেছেন? করেননি। থানার পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে ডিউটি করে আসবে না। মিস্টার নাদিম বলুন স্যার, ডায়েরিটা লিখে নিন। শুধু ডায়েরি লিখলে হবে না, রাজু আমাদের দুইজনের দুই ভাইকে খুন করেছে। তাছাড়া আমার একমাত্র বোন প্রিয়াকেও কিডন্যাপ করেছে, তাকে উদ্ধার করতে হবে আর রাজুকে গ্রেফতার করতে হবে। কাউকে গ্রেফতার করলে কিন্তু শাস্তি দেওয়া যায় না, সব অপরাধী আদালতে অপরাধী বলে প্রমাণিত হয় না। যেমন আপনার ভাইকেও আমি অপরাধী হিসেবে গ্রেফতার করেছিলাম, আপনার ভাইয়ের কোনো শাস্তি হয়নি। রাজুর শাস্তি হতেই হবে, একটা ড্রাইভারের সাথে আমাদের ভাইয়ের তুলনা আসলেই হয় না। একটা চরিত্রহীন লম্পটের সাথে রাজু ভাইয়ের মতো মানুষের তুলনা হয় না। চিৎকার কম, চিৎকার কম, এটা থানা। থানাতে আইন ভঙ্গ করা মানে হাজতে ঢুকে যাওয়া। ভদ্রলোকের মতো ডায়েরি করে যান, পুলিশ তার নিয়ম মাফিক কাজ করবে। ইন্সপেক্টর, পুলিশের নীরব ভূমিকার জন্য যদি আমার বোনের কিছু হয় তাহলে কিন্তু হ্যালো শোনাই গিয়েছিলি না, পুলিশ তোর বোনকে আমার হাত থেকে বাঁচাবে। নিজের ক্ষমতার প্রতি এত তাড়াতাড়ি আস্থা হারিয়ে ফেললি, ভালো, আমার জন্য ভালো। তুই যত বেশি নিজেকে দুর্বল মনে করবি আমি তোকে নিয়ে তত বেশি খেলতে মজা পাবো। এই কুত্তা, আগে বল আমার বোনটা কেমন আছে। বোনের জন্য তাহলে বুকের ভেতরটা ঘা হতে শুরু করেছে? হ্যাঁ, আমার বুকের ভেতরও একই ঘা হয়েছে। যত বেশি সময় পার হবে দেখবি ঘাটাতে যন্ত্রণার পোকাগুলো বেশি কামড় মারবে। আরে এই তুই তো আমার ভাইটাকে মেরেই ফেলেছিস, তোর প্রতিশোধ তো তুই নিয়েই ফেলেছিস। এবার আমার বোনটাকে ফিরিয়ে দে, তুই যা চাস আমি তাই দেব। সত্যি দিবে? তাহলে কাজ কর, আজ রাত 12টার সময় ওই উকিলকে তোর লোক দিয়ে আদালতের সামনে পাঠিয়ে দিবি, যে উকিল আমার মৃত বোনটাকে আদালতের সামনে পতিত বানিয়েছিল। ওর খুনটা আমি আদালতের সামনে করতে চাই, মনে রাখবি। রাত 12টার সময় ঠিক আমি ওখানে থাকবো, যদি ফিরে যায় তাহলে তোর বোনটাকে আমি তাই করব যা তোর ভাই আমার বোনের সাথে করেছিল। হ্যালো, হ্যালো, রঘু তুই এক্ষুনি আমার কাছে চলে আয়, আজ রাতে ওই উকিলটাকে আদালতের সামনে হাজির করতে হবে, তুই তাড়াতাড়ি আয়। তুমি আজ আরো একটা খুন করবে? করবো, 3 নম্বর খুন। আচ্ছা, আমি যে তোমাকে ঘৃণা করছি, তোমার খুব ভালো লাগছে আমার মতো একটা মেয়েকে আটকে রেখে তোমার বীরত্ব প্রকাশ করতে লজ্জা করছে না? পুরুষত্বে বাঁচছে না? না বাঁচছে না, কেন বাঁচবে? তুমি তো আমার প্রতিশোধের শিকার। কেন বলছো না, সে প্রতিশোধটা কিসের? জানতে চাও?
জানতে চাও তুমি? তাহলে দেরি করছো কেন? আমি চিৎকার করলেও কেউ শুনবে না, আমাকে কেউ বাঁচাতেও আসবে না। আমার ভাইয়া যা করেছিল তোমার বোনের সাথে, তুমিও তো আমার সাথে তাই করতে চাও, তাহলে ঝাঁপিয়ে পড়ো। তোমার বোনকে আমার ভাইয়া যেমন করে নষ্ট করেছিল, তুমি আমাকে তেমনি করে নষ্ট করে দাও। আমি দেখতে চাই প্রতিশোধের লেশে একটা সুস্থ মানুষ কি করে অমানুষ হয়ে যায়, কত বেশি জঘন্য হয়ে যায়। ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। তুমি মনে করো না তোমার এই কথাগুলো আমার প্রতিহিংসার আকাশে মেঘ হয়ে বৃষ্টি ছড়াবে, আমার বুকের ভেতরকার জ্বলন্ত আগুনটা নিভিয়ে দেবে। ভুল, সব ভুল। এই যে তুমি জেনে গেলে আমি তোমাকে নষ্ট করবই, এই জেনে যাওয়াটাই তোমার চোখের ঘুম কেড়ে নেবে, তোমাকে একটি মুহূর্তের জন্য স্বস্তিতে থাকতে দেবে না। আমার পায়ের আওয়াজ শুনলেই তোমার মনে হবে এই এই বুঝি তোমাকে নষ্ট করে ফেললাম। হ্যাঁ, তোমাকে এভাবে মানসিক যন্ত্রণার মাঝে রাখাটাও আমার এক ধরনের প্রতিশোধ। হ্যালো, ইন্সপেক্টর রবিন বলছি। ইন্সপেক্টর সুলতান শিকদার, এইমাত্র আমাকে একজন ফোন করে বলল আজ রাত ১২টায় শামীম উকিলকে আদালত ভবনের সামনে রাজু খুন করবে। সেটা কোন জায়গা? আদালত ভবন। এই পবিত্র আদালতের সামনে তুই আমার মৃত বোনটাকে পতিতা বানিয়েছিলি, পতিতা। আমি ভুল করেছিলাম, আমি ভুল। তোর ওই ভুলটার জন্য সেদিন আদালতের সমস্ত লোক জেনেছিল তোমার বোন ছিল পতিতা, দেহ ব্যবসা ছিল আমার বোনের পেশা, আর আমি হয়েছিলাম সেই পতিতা বোনের ভাই। মাফ করে দাও, আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম, মিথ্যে বলেছিলাম। স্বীকার করছিস, স্বীকার করছিস? তাহলে আদালতের সামনে সত্যটা চিৎকার করে বল, বল, বল। আমি মিথ্যা বলেছিলাম, আমি রাজুর বোনকে মিথ্যা পতিতা সাজিয়ে দিয়েছিলাম। মহামান্য আদালত, আপনি শুনতে পাচ্ছেন? আসামি পক্ষের উকিল সেদিন যা বলেছিল মিথ্যে বলেছিল। আমার আদরের বোনটা পতিতা ছিল না, আমার বোনটা পতিতা ছিল না, আমার বোনটা পতিতা ছিল রাজু ভাইয়া, তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো, তা না হলে আমি গুলি চালাতে বাধ্য হব। তোমার হাত কাঁপবে রবিন, কেউ না জানলেও তুমি ভালো করে জানো তোমার সাথে আমার কি সম্পর্ক। আইনের কাছে কোনো সম্পর্কই বড় নয় রাজু ভাইয়া, আরো দুটো খুন করা বাকি, এর আগে আত্মসমর্পণ করার প্রশ্নই ওঠে না। আমি বলছি তুমি আত্মসমর্পণ করো না। আসসালামু আলাইকুম স্যার, এক মিনিট স্যার, এক মিনিট। কি ব্যাপার?
হাতে ফুলের মালা নিয়ে আমার কাছে? ভালো কাজের স্বীকৃতি দেওয়াটা তো অন্যায় না স্যার। আপনার পুলিশ অনেক ভালো ভালো কাজ করছে। এই যেমন আমাদের ভাইদের খুনিকে এখনো গ্রেফতার করতে পারেনি, আবার ওই একই খুনি গত রাতে অ্যাডভোকেট শামীম রহমানকে খুন করেছে। তাই তো আমরা পুলিশের বড় অফিসার হিসাবে আপনাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছি। বিদ্রুপ করতে এসেছেন? এছাড়া আর কি করার আছে স্যার? ভাই তো আমাদের খুন হয়েছে, তাই জ্বালাটাও আমাদের। আজ সাত দিন বারবার থানাতে যাচ্ছি, বারবার জিজ্ঞাসা করছি আমার বোনটার কি হলো, কোনো উত্তর নেই, পুলিশের কোনো ভূমিকাও নেই। পুলিশকে বলে দেবার পরও আসামিকে গ্রেফতার করতে পারছে না, এই ব্যর্থতার জবাব কে দেবে? আমরা কার কাছে চাইব? আমার কাছেই চাইবেন। আমি বলছি আসামি রাজু গ্রেফতার হবে, আপনার বোনও উদ্ধার হবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। সালাম স্যার। এসো। স্যার, ইন্সপেক্টর রবিন, আমার কাছে অভিযোগ আছে, আপনার অবহেলার কারণে আসামি রাজু গ্রেফতার হচ্ছে না। অ্যাট এনি কস্ট আসামি রাজুকে গ্রেফতার করুন। ওকে স্যার। হুয়ারদে প্যাসেঞ্জার না অন্য কিছু? ওস্তাদ, ইংরেজি কোয়েন না, মনে হয় গুন্ডা পান্ডা। রাজু কোথায়? রাজু ভাই আর এখানে আসেন না, শুনেছি উনি সন্ত্রাসী হয়ে গেছেন। বড় ভাই, অরে জিগায় লাভ নাই। মানে? বড় ভাই, ওই দুইটা জিগান, ওই দুইটা হইল রাজুর চামচা। রাজু কোথায়? রাজু? হু ইজ রাজু? উস্তাদ আবারও ইংরেজি, আমাকে রাজু ভাইয়ের কথা কইতাছে। রাজু সন্ত্রাসের সাথে আমাদের নো রিলেশন, আই এম এ জেন্টলম্যান। জেন্টলম্যান? বল রাজু কোথায়? জানে, হি নোজ, আই ডোন্ট নো। রাজু কোথায়? ট্যাক্সি ড্রাইভাররা ভালো করে শুনে রাখ, রাজু আসলে বলবি আমি সেকেন্ডার, রাজুরে ধরতে আইছিলাম, তোরা ওরা আমার হাতে তুইলা দেবি, নইলে তোকে সবার ব্যবসা আমি বন্ধ করে দেব। ও মাই গড, কি তুলাইটা না দিল অভদ্রা। জানি না উস্তাদ কোথায়। উস্তাদ তুমি কোথায়? এই তুমি কোথায়? এই এই খাবার কি কোনো মানুষ খায়? তোমাকে কেন বলেছি চিৎকার করবে না? কেন চিৎকার করব না, তুমি খুব ভালো মানুষ, তুমি কি আমার সাথে কোনো মানুষের ব্যবহার করছো? আজই কদিন ধরে আমার সাথে বাজে ব্যবহার করছো, এটা কোনো থাকার জায়গা? এখানে মানুষ না, তোমার মতো জানোয়ার থাকতে পারে। আবার বলো, আবার বলো, আমি জানোয়ার? আমি তো তোমার ভাইয়ের মতো জানোয়ার হবার জন্য এক পান্ডা তুই পান্ডা বারবার চেষ্টা করছি, বারবার। গুন্ডার মতো তুলে এনে আটকে রেখে ভালো মানুষই দেখাবে না, একদম না। তোমাকে কে মানে করেছে? জানোয়ার হয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়তে কে বাধা দিয়েছে? নাও না, নাও প্রতিশোধ নাও। তুমি কি মনে করেছো প্রতিশোধ না নিয়ে আমি তোমাকে ছেড়ে দেবো, যেতে দেবো না? আমি তোমার সাথে সেই কাজটাই করব যে কাজটা তোমার ভাই আমার বোন শানুর সাথে করেছিল। শানুর সাথে? না ভাইয়া না, সবাই ওই কাজটা করতে পারে, পারে না। তুমি যে আমার ভাইয়া, একবার না হাজারবার চেষ্টা করেও ওই অমানুষিক কাজটা তুমি করতে পারবে না। শানুরে, আমার বুকের ভেতরে অনেক কষ্ট, কিন্তু ওই কষ্ট প্রিয়ার কাছে আমাকে অমানুষ সাজাতে পারছে না, এই জন্য
পারছে না শব্দটা আমার মনে ভয়াবহ যন্ত্রণার আগুন জ্বেলে দিয়েছে। প্রিয়াকে তোমার যন্ত্রণার ভাগিদার করে বুকে টেনে নাও, দেখবে তোমার বুকের যন্ত্রণা অনেক হালকা হয়ে গেছে। না, এ হয় না। আমি প্রতিহিংসার আগুন ভালোবাসার বৃষ্টি দিয়ে নেভাতে চাই না। তুমি কোথায়? আমার ভয় করছে। প্রিয়াকে তোমার বুকে টেনে নাও, প্রিয়াকে তোমার বুকে টেনে নাও ভাইয়া, দেখবে তোমার জ্বালা যন্ত্রণা অনেক হালকা হয়ে গেছে। কোথায় তুমি? প্রিয়াকে তোমার বুকে টেনে নাও ভাইয়া, তোমার বুকে টেনে নাও। কোথায় তুমি? প্রিয়াকে তোমার যন্ত্রণার ভাগিদার করে বুকে টেনে নাও। আমার বাঁধনটা খুলে দাও, আমি আর পারছি না। থ্যাংক ইউ। বকুলরা শুধু কি অকালে মারা যাবার জন্য জন্ম নিয়েছে? না, যৌতুকের জন্য বরযাত্রীরা বিয়ের আসর থেকে উঠে চলে গেছে, এতে বকুলের কোনো দোষ নেই, দোষ আমাদের সমাজ ব্যবস্থার। আজ তুমি মা হয়ে লাশ দেখার জন্য আপন সন্তানের হাতে আত্মহত্যার রশি তুলে দিচ্ছ, আর আমি আমি ভাই হয়ে প্রাণের চেয়ে প্রিয় বোনের লাশ আমি নিজের হাতে দাফন করেছি। তপন জনকে হারানোর বেদনার ভার যে কত বেশি ভারী, তো আমি আজ হারে হারাতে পারছি। শুধুমাত্র শুধুমাত্র প্রতিশোধের নেশায় আমি বেঁচে আছি। বকুল, আমি শানুকে বউ সাজিয়ে স্বামীর ঘরে পাঠাতে পারিনি, কিন্তু যে কোনো মূল্যে হোক তোকে আজই আমি স্বামীর ঘরে বউ সাজিয়ে পাঠাবো। হ্যাঁ, এ আমার ওয়াদা। তুই আমাকে বিশ্বাস করে একটু অপেক্ষা কর, একটু একটু অপেক্ষা কর। বিয়ে করতে আমার আপত্তি নেই, তবে আমার একটা শর্ত মানতে হবে। রবি, তুই কাকে শর্ত দিচ্ছিস? এই পৃথিবীতে তোমার পরে যার স্থান সেই রাজুভাইকে বিয়ে আমি করব, তবে আমার নিজের মুখে যৌতুকটা চাইতে দাও বাবা। যৌতুক? হ্যাঁ, যৌতুক। বকুলের বিয়েটা তো ভেঙে গেছে যৌতুকের জন্য, সেই বিয়েটা আমি বা বিনা যৌতুকে কেন করব? বলো রবিন, কি যৌতুক তুমি চাও? বকুলকে বিয়ে করার জন্য তুমি যা চাইবে আমি তাই দেব। তোমাকে আইনের কাছে ধরা দিতে হবে, বকুলকে বিয়ে করতে এটাই আমার যৌতুক। কি রাজুভাই, আমার শর্তে রাজি আছো? রাজি। কোন শর্তে আমার জন্য এত ভালো বর নিয়ে এলে? কোনো শর্তে না, রবিন আমার ছোট ভাইয়ের মতন, ওর প্রতি আমার অধিকারটা অনেক বেশি। হ্যাঁ রাজু, তোমাকে কিন্তু আমার চেয়ে বেশি কেউ চেনে না, সেই এতটুকু থেকে চিনি। বিনা শর্তে যে এই বিয়েটা হচ্ছে না এটাও আমি ভালো করেই বুঝি। তোর যদি এতই সন্দেহ তাহলে খুঁজে দেখ না তোর বাড়ির চারপাশে কোনো পুলিশ আছে কিনা, দেখ দেখ না। সত্যি কথাটা কিন্তু এইভাবেই বেরিয়ে আসে,
তবু তোমাকে বড় করার জন্য বিশ্বাস করলাম। আমি এক্ষুনি বিয়ের ব্যবস্থা করছি। কোন শর্তে বিয়ে করলে বললে না? কিসের শর্ত? তুমি যদি নিজেকে খুব শিয়ানা ভাবো তাহলে মনে রেখো আমিও তোমার চেয়ে কম শিয়ানা নই। আয়োজন ছাড়া ধুমধাম ছাড়া বিয়ে হলো, ফুল ছাড়া ফুল সজ্জা হচ্ছে। বসন্তের এই রাতে অন্তত প্রেমের পাশটা করতে দাও। রাজু ভাই, দেখছো
কিরে কি নিউজ ছিল নিউজ না পড়ে পড়তে গেলে ছিড়ে ফেললি খবরের কাগজ পড়তে হবে না আমি বলছি তোরা শোন রাজুকে গ্রেফতার করেছে আমার ছেলে আজ ওকে আদালতে নিয়ে যাওয়া হবে ওর বিচার হবে খুনের অপরাধে জেল ফাঁসি একটা কিছু হবে আর কি জানতে চাস তোরা আর কি জানতে চাস আমার চেয়ে তোমাকে কেউ বেশি চেনে না মিথ্যেবাদী না এটা খুশি হওয়ার মতো খবর না রাজু তোমার বাইরে মারছে আমার বাইরে মারছে আইন আর বিচার হইলে আমরা কি আমাকে ভাই হারানো ব্যথা বলতে পারম পারম না ওই রাজুর আদালতে নেওয়ার আগে আমরা দুজনে মিলে আর গুলি করে মারে ফেলাম কিন্তু আমার বোন প্রিয়ার কি হইব রাজুরে জানে না মাইরা আদালতে যাওয়ানোর আগেই পুলিশের কাছ থেকে ছিনায় আনতে হইব
তোমারই প্রেম যেন না দেখা শুধু খুব বেশি অবাক হবে অবাক হবার দরকার নেই আমিও নারী সত্যি কথা বলতে কি প্রথম দিন তোমাকে প্রচন্ড ভাবে ঘৃণা করতে ইচ্ছে করছিল কিন্তু যখন তোমার সব কিছু জানলাম তারপর থেকে ঘৃণাটা নিজের ভেতর ধরে রাখতে পারিনি তোমার বদলে ঘৃণা করতে ইচ্ছে করছে আমার ভাইকে মনে হচ্ছে ওকে খুন করাটা তোমার ন্যায্য অধিকার ছিল আর কিছু বলবে তুমি আমাকে মুক্ত করে দিলেও আপাতত কোথাও ফিরে যাচ্ছি না আসলে রাজু পালানোর সময় স্যারকে খুব কাছ থেকে গুলি করেছিল আমরা তো মনে করেছিলাম বাঁচবেই না তাড়াতাড়ি চলে এসো কিন্তু আমার সত্যি সত্যি ভয় করে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন এখানে কেন নিয়ে এলাম বুঝতে পারছিস না সামনের কবরটা দেখ
এটা আমার বোন শানুর কবর। সেই শানু যার পোস্টমর্টম রিপোর্টে তুই লিখেছিলি আমার বোন আত্মহত্যা করেছে। তোমার বোনটা বড় অভিমান নিয়ে, তোদের প্রতি ঘৃণা নিয়ে কুমিয়ে আছে। মাঝে মধ্যে আমার টকে যখনই ওর ঘুম ভাঙে তখনই বলে, ভাইয়া যারা আমাকে পতিতা বানিয়েছে ওদের তুমি ক্ষমা করো না, ক্ষমা করো না। রঘু গাড়ি বের করতে বল। হ্যালো, কোন কুত্তা? আমি জানতে চাইতাছি এই অসময় কোন কুত্তা ফোন করছে। কুত্তা না, বাঘ, হিংস্র বাঘ। আমার জন্য তুই যে কুত্তাগুলো ছেড়ে দিয়েছিলি তাদের মধ্যে একজনকে আমি ফাঁসি দিয়ে মেরে ফেললাম। কুত্তাটা হলো ডাক্তার রায়হান। আরে এই 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 ফোনটা রাখিস না, রাখিস না, আমার কথা শোন, শোন আমার কথা শোন। রমেশ তো ফোনটা রেখে দিছে। এত রাত্রে আবার কেটা রে? শোন, রাজু ডাক্তার রায়হান্ডে মাইরা ফালাইছে, বুঝ? ওই কুত্তাটা দেখি ঘুমাইতে দিব না। অপারেশন শেষ হতে আরো এক ঘন্টা সময় লাগবে, কিন্তু রক্ত নেই, ও নেগেটিভ রক্তের খুব প্রয়োজন, না হলে রোগীকে বাঁচানো যাবে না। আমি রক্ত দেব ডাক্তার সাহেব, আমার গ্রুপ ও নেগেটিভ। তোমাকে ধন্যবাদ বাবা, তোমাকে তুমিই বললাম, তুমিও তো ছেলের মতোই একজন আইনের মানুষ। চলুন ডাক্তার সাহেব। হ্যাঁ চলো। দাঁড়াও, আইনের চোখ সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারোনি তুমি। তুই কাকে কি বলছিস মা? পালিয়ে যাওয়ার জন্য তোমার ছেলের বুকে যে গুলি করেছিল সেই খুনি রাজুকে, যখন শুনেছ রবিন মরিনি বেঁচে আছে তখন আবার করোনা করতে এসেছো, ভালো মানুষ সাজতে এসেছো। এসব তুই কি বলছিস বকুল? রবিনকে আমি গুলি করেছি, আমি? হ্যাঁ তুমি, তুমি বলো, আমাকে যদি নিজের হাতে বিধবা করার ইচ্ছেটাই ছিল তোমার, তাহলে কেন কেন আমাকে রবিনের সাথে তুমি বিয়ে দিয়েছিলে? কেন? তোকে আমি অনেক বড় কিছু মনে করতাম, অনেক বড়। তুই আমার সেই বড় মনটাকে কেন ছোট করে দিলি? তোমাদের শাস্তি দেওয়া, ঘৃণা করা শেষ করেছ? এবার রবিনের জন্য আমাকে রক্তটুকু দিতে দাও। চলুন ডাক্তার সাহেব, চলুন। না, আমি তোমাকে রক্ত দিতে দেব না। তুমি তুমি তো আমাকে বিধবাই করতে চেয়েছিলে, কিন্তু কিন্তু আমি প্রমাণ করে দেব তোমার রক্ত ছাড়াও রবিন বাঁচবে। আমি আমি বিধবা হব না, আমি বিধবা হব না। দুঃখে তোমাদের কষ্টের সময় তোমাদের আপন জন মনে করেছি বলে, তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি বলে তোমরাই আমাকে বলতে আমি নাকি গরিবের বন্ধু, সেই আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, তোমরা তোমরা সবাই একবার হাসপাতালে যাও, রক্তটা পরীক্ষা করিয়ে বকুলের স্বামীর জীবনটা ভিক্ষা দাও। তাই যাচ্ছি। এই রশিদ, এই যে রহিমের মা, তোমাদের জন্য যদি আমি কখনো কিছু করে থাকি তাহলে তাহলে তোমরা বকুলের স্বামীর জীবন বাঁচানোর জন্য এই কাজটুকু করো। তুমি কি মনে করেছিলে এভাবে নাটক করে চোখের পানি ফেললেই তুমি যে নিজের হাতে বকুলকে বিধবা করতে ওর স্বামীর বুকে গুলি করেছিলে? এই সত্যটা ভুলে যাবে বকুল, ভুলে যাব আমি, ভুলে যাবে সবাই। না, আজ আজ আমাদের সবার কাছে তোমার পরিচয়, তুমি একটা খুনি। তাই বকুলের স্বামীর ঘাতককে শাস্তি দিতে আমরা ভুল করব না। মারো এই খুনিটাকে, তোমরা মারো। হে, তোমাদের মহল্লার মেয়ে বকুলকে বিধবা করতে চেয়েছিল, মারো ওকে, মারো। থামো তোমরা সবাই, থামো।
আমাকে অনেক আঘাত করেছো, রক্তাক্ত করেছো, আর না আর না, আমি তোমাদের সার মুরব্বী, আমি বলছি তোমরা ওকে আর একটি আঘাত করবে না। যাও বাবা, তুমি চলে যাও, চলে যাও, যাও। রাজু, 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 তোমার অবস্থা কেন? কার করেছি? নিশ্চয়ই আমার ভাইয়ের ভাটি গুন্ডারা। না প্রিয়া, সারা জীবন আমি যাদের ভালোবেসেছি তারা কেউ না খেয়ে থাকলে নিজের খাবারটা বিলিয়ে দিয়েছি, সুখে দুঃখে সব সময় যাদের পাশে থেকেছি তারাই আজ আমাকে ভুল বুঝে মেরে রক্তাক্ত করে দিয়েছে। মানুষকে ভালোবাসার প্রতিদান ওরা আমাকে এভাবেই দিয়েছে। শুধু কি তাই, তাকে আমি নিজে বিয়ে দিলাম, সে বকুলি বলে কিনা, আমি নাকি রবিনকে গুলি করে মেরে ফেলতে চেয়েছি, বকুলকে নাকি বিধবা বানাতে চেয়েছি। যে রহমত চাচা আমাকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসত, বিশ্বাস করত, সেই রহমত চাচাই আজ আমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দিল। রশিদ ভাই, আমি না ভাবি, সবাই সবাই আমাকে তাদের ভালোবাসার প্রতিদান দিল। তুমি প্রতিবাদ করলে না কেন? না, যাদেরকে ভালোবাসা যায় তাদের আঘাত করা যায় না, আমি তো পারিনি। বাবা, রাজু ভাইয়া খুব কষ্ট পেয়েছে না? ওর মতো খুনি কষ্ট পাবে কেন? যখন জেনেছি খুনিটা তোমার মুখে গুলি চালিয়েছে তখন কষ্ট পেয়েছি আমি। উল্টো শুনেছো, আমাকে গুলি করেছিল রাজু ভাইয়াকে ছিনিয়ে নেওয়ার জন্য আসা গুন্ডারা, আর আমি নিজেই গুলি করেছিলাম রাজু ভাইয়াকে। এই মিথ্যে কথাটা তোমাদের কে বলেছিল? কে? সাব ইন্সপেক্টর নাদিম। সাব ইন্সপেক্টর নাদিম মিথ্যে বলেছিল, সব মিথ্যে। এখন রাজু ভাইকে কোথায় পাই? কেন? আমি আমি আর বাবা যে ওনাকে অনেক অপমান করেছি। বাবা, তোমরা আমি তোমরা রাজু ভাইকে অপমান করেছো। শান্ত, শান্ত বাবা, শান্ত হও বাবা। বাবা, তোমরা ভুল করেছো। শান্ত হও বাবা। রাজু ভাই, যারা তোমার বোনকে আদালতে পতিতা সাজিয়েছিল তাদের উপর যদি তোমার প্রতিশোধ নিয়ে শেষ হয়ে থাকে তাহলে এবার তুমি একটু শান্ত হও। এই অস্থির অসুস্থ জীবন থেকে তুমি বেরিয়ে এসো। এবার তোমার মূল প্রতিশোধ নিতে আমি তোমাকে সাহায্য করব। তুমি? হ্যাঁ, আমি। যেভাবে একদিন তুমি তোমার বোনকে বিয়ে দেবার জন্য আমার ভাইয়ের পা ধরেছিলে ঠিক একইভাবে এবার আমার ভাই তোমার পা ধরবে আমাকে বিয়ে দেবার জন্য। কিন্তু এখনো যে আমার একটা প্রতিশোধ নেওয়া শেষ হয়নি, বাকি রয়ে গেছে। বেশ তো, বাকিটা শেষ করে নাও। এই ট্যাক্সি যাবে? কোথায় স্যার? বাসাবো। উঠুন স্যার, চলো। এই ড্রাইভার, তুমি কোথায় যাচ্ছ? আরে তুমি তো রং রোডে যাচ্ছ। এই গাড়ি রং রোডেই যাবে। আমার বোন পতিতা ছিল, হোটেলে ধরা পড়েছিল। তোর মিথ্যে সাক্ষীর জন্য আমি আমার বোনের মৃত্যুর বিচার পাইনি। সেদিন যদি বিচার পেতাম তাহলে আজ আমি খুনি হতাম না। তুই আজ আমার তিন শিকারের এক শিকার। রবিন, আরো দুজন খুন হয়ে গেছে, সাব ইন্সপেক্টর নাদিম আর ডাক্তার রহমান। রাজুকে ঠেকাতেই হবে, নইলে আরো খুন হবে আরো। আমি যতদূর জানি স্যার, আর টার্গেট মাত্র একজন, সুলতান শিকদার। স্যার, আমি আগামীকালই হাসপাতাল থেকে রিলিজ হয়ে যাব। সুলতান শিকদারকে বাঁচাতে হলে তার নামে একটা ওয়ারেন্ট লেটার ইস্যু করে দিন স্যার। রবিন, কোনো কেস ছাড়া কারো নামে ওয়াচ করা যায় না। স্যার, আমরা কিন্তু সন্দেহজনকভাবে 54 যে কাউকে গ্রেফতার করতে পারি। হ্যাঁ পারি, তবে আমাকে একটু ভেবে দেখতে হবে।
ভাবনার পাশাপাশি মনে রাখবেন, রাজু ভাই লাস্ট টার্গেট কিন্তু সুলতান শিকদার। প্রিয়া, প্রিয়া, আমার বোন, আমার আদরের বোন প্রিয়া, এতদিন পর তুই হারামির কাছ থেকে পালিয়ে এসেছিস। ওর কাছ থেকে পালিয়ে আসা সম্ভব নয়, যদি সম্ভব হতো তাহলে আজ কেন, অনেকদিন আগে আসতে পারতাম। রাজুই আমাকে ছেড়ে দিয়েছে। আমি জানতাম এক সময় রাজু আমাকে ভয় পাবেই, পেতেই হবে। কোথায় সুলতান শিকদার আর কোথায় রাজু ড্রাইভার? ভুল বললে ভাইয়া, ওর কাছে আসলে আমার প্রয়োজনটা শেষ হয়ে গেছে, তাই ও আমাকে ছেড়ে দিয়েছে। সেই প্রথম দিন থেকে সকাল নেই, সন্ধ্যা নেই, রাত্রি নেই, যখন ইচ্ছে হয়েছে তখন একটা হিংস্র জানোয়ারের মতো আমার শরীরটার উপর ঝাঁপিয়ে পড়েছে, যা ইচ্ছে হয়েছে তাই করেছে। চুপ কর, চুপ কর। কেন চুপ করবো ভাইয়া? তুমি নিজের চোখে আমার উপর অত্যাচার দেখোনি, আমি একা চিৎকার করেছি, তুমি শোনোনি, কেউ শোনেনি। আমার উপর অত্যাচার করেছে আর বলেছে, শোন, তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার অভিনয় করে যা করেছিল আমিও প্রতিশোধ নেবার জন্য তাই করছি। ভাইয়া, সে বিভৎস অত্যাচার আমি তোমাকে বোঝাতে পারবো না। আজ আমাকে ছেড়ে দিয়েছে কেন জানো? যখন বুঝতে পেরেছে আমি ওর বোনের মতো অবৈধ সন্তানের মা হতে যাচ্ছি, এই সত্যটা বোঝার পর রাজুর কি আনন্দের হাসি! ও আমার উপর প্রতিশোধ নিয়েছে ভাইয়া, নির্মম প্রতিশোধ। তাই আজ আমাকে বলল আমার প্রয়োজন ওর কাছে শেষ, আমার গর্ভে এখন ওর সন্তান বড় হবে, আমি নাকি একদিন সবার সামনে জারদ সন্তানের মা হব, এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে? এখন একমাত্র তুমি পারো আমাকে বাঁচাতে, তা না হলে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না ভাইয়া, আমার আর কোনো পথ থাকবে না। আমি জানি ছোট ভাইয়ের অপকর্মের প্রতিশোধ নিয়েছে রাজু আমার উপর, তোমাকে প্রমাণ করতে হবে তুমিও এক বোনের ভাই। একদিন তো রাজু তার বোনের ইজ্জত বাঁচাতে, তার বোনকে বিয়ে দিতে তোমার পা ধরেছিল, তোমার বোনের ইজ্জত বাঁচাতে, তোমার বোনকে বিয়ে দিতে প্রয়োজনে যদি রাজুর পাও ধরতে হয় তুমি কি তা পারবে না ভাইয়া? বলো ভাইয়া, পারবে না? পারবো। রাজুর সাথে তোকে বিয়ে দিয়ে আমার সম্মান বাঁচাতে আমি সব কিছু করতে পারবো, সব কিছু। এর কথা শুনবে না? কেন শুনবে? আমরা যে ওকে অবিশ্বাস করে আঘাত করেছি, রক্তাক্ত করেছি, এই মহল্লা থেকে বের করে দিয়েছি, তারপরও আমি জানি রাজু আপনাদের কথাই শুনবে। একমাত্র আপনারাই পারবেন রাজুকে রাজি করাতে। তোমার ভাই কি পারবে? আমার চোখের সামনে রাজু যেমন ওর বোনকে বিয়ে দেবার জন্য তোমার ভাইয়ের পা জড়িয়ে ধরেছিল, ঠিক একইভাবে তোমাকে বিয়ে দেবার জন্য তোমার ভাই কি পারবে রাজুর পা জড়িয়ে ধরতে? ভাইয়া, ভাইয়া বলো না, তুমিও পারবে? হ্যাঁ পারবো, আমি ওই জন্য পারবো। সেদিন রাজু যা করেছিল ওর বোনের জন্য, আজ আমিও তাই করব আমার বোনের জন্য। তাই শুধু রাজুর পা জড়িয়ে ধরাই নয়, রাজুকে যদি প্রিয়ার সাথে তোমরা বিয়েতে রাজি করাতে পারো তাহলে পুরো মহল্লাটা কিনে দলিল করে আমি তোমাদের নামে উপহার দেব। ঠিক আছে, আমিও বলছি রাজু ভাইকে আমি রাজি করাবই, কিন্তু আপনাকে আপনার কথা রাখতে হবে। ঠিক আছে, আমার জান দিয়ে হলেও আমি আমার কথা রাখবই। সব লোক দেখানো হোক না, লোক দেখানো, তোমার প্রতিশোধটা তো তুমি নিতে পারবে, এটাই বা কম কিসের রাজু ভাই? তুমি শুধু একবার ভেবে দেখো, তুমি সুলতান শিকদারের পা জড়িয়ে ধরেছিলে ঘরের ভেতর, আর সুলতান শিকদার তোমার পা জড়িয়ে ধরবে মহল্লাবাসীর সামনে, এখানেই তোমার বিজয়। প্রিয়া আমাকে সব বলেছে, রাজু ভাই এতদিন আমি মনে করতাম আমি তোমার কাছের মানুষ, নিজের মানুষ, কিন্তু
কিন্তু প্রিয়া আমাকে হারিয়ে দিয়েছে। চলো তোমার প্রতিশোধটা প্রিয়ার প্রতিশোধ বলে প্রমাণ করতে দাও। রাজু, আজ আমি বুঝতে পেরেছি ভাইয়ের কাছে বোনের ইজ্জতের দাম কত বেশি। রাজু, আমি সবার সামনে এই সমাজে প্রিয়াকে বেঁচে থাকার জন্য ওর সম্মান ভিক্ষা চাইছি, ভিক্ষা চাইছি। ভিক্ষা দাও আমাকে, ভিক্ষা দাও, প্লিজ ভিক্ষা দাও। রাজু, একদিন আমি তোমাকে থাপ্পড় মেরেছিলাম, রাজু তুমিও আমাকে থাপ্পড় মারো, তোমার পা দিয়ে আমাকে লাঠি মারো। তবুও বলো, তবুও বলো আমার বোন প্রিয়াকে তুমি বিয়ে করবে। আমরা আমাদের অপরাধের ক্ষমা চাইছি, তুমি আমাদের সাথে রাজি হয়ে যাও। তুমি রাজি হলে এই মহল্লাটা আমাদেরই হবে। এতগুলো মানুষ তোর জন্য চিরস্থায়ী ঠিকানা খুঁজে পাবে। আমিও তোকে একদিন থাপড় মেরেছিলাম, না হয় আমাকে একটা থাপড় মার, মার রাজু। রাজি হয়ে যা বাবা, অন্তত এই মানুষগুলোর কথা ভেবে রাজি হয়ে যা। রাজু ভাই, বস্তির সবার কথা চিন্তা করে তুমি রাজি হয়ে যাও। রাজু ভাই, তুমি রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। রাজু, ¡Gracias!
ঘৃণা করেছি এতদিন আমি যাদের, সব কিছু ভুলে আজ এসেছি কাছে তাদের। নিজের ভুল বুঝে ক্ষমা চাইলে খোদার কাছে, ক্ষমা করে দেন যে খোদা এসো সবার মাঝে। আনন্দে নাচো গাওরে, মনের সাথে মন মিলাওরে, আনন্দে নাচো গাওরে, মনের সাথে মন মিলাওরে, নাচো গাও ফুর্তি করো আনন্দে মন ভরো, ধনী গরিব আজকে সবাই হাতে হাত ধরো। নাচো গাও ফুর্তি করো আনন্দে মন ভরো, ধনী গরিব আজকে সবাই হাতে হাত ধরো। আনন্দে নাচো গাওরে, মনের সাথে মন মিলাওরে, আনন্দে নাচো গাওরে, মনের সাথে মন মিলাওরে, সাথে তোমার বোনের বিয়ের দাওয়াত করতে আইসো? দাওয়াত? আমি তোমার দাওয়াত দিতে আইসি মনে করলে ভুল হইব না। এটাও আসলে এক ধরনের দাওয়াত, তবে বোনের বিয়ের দাওয়াত না। রাজুরে শেষ করে দিবার জন্য তোমারে আমার পাশে থাকার দাওয়াত, কারণ ভাই তোমারও মরছে, অবাঘনের কিছুই নাই। এটা বাঘ শিকার করার নতুন জাল ফেলা, আমি ভুলি নাই। আমার ভাইয়ের মরার দৃশ্যটা আমি এখনো ভুলি নাই, ভুলি নাই। বকুল, তুমি বাইরে থেকে তালা মারলে কেন? আইনের কাছে আমাকে ছোট করে দিও না। আজকে রাতের জন্য তুমি গৃহবন্দী, রাজু ভাইকে গ্রেপ্তার করার সুযোগ তুমি পাবে না, চলি। বকুল, বকুল, বকুল! সেকান্দার, আমার বইনটা কেমন সুন্দর লাগতেছে দেখছো? পূর্ণিমার চা, চল। আসো রাজু ওস্তাদ, আসো আসো। তোমার জন্য শুধুমাত্র আমার বোনটাই অপেক্ষা করতেছে না, আমি সেকান্দার আমরা সবাই অপেক্ষা করতেছি। সেকান্দার কইল, প্রিয়ার সাথে ওর ভাই মুন্নার বিয়েটা তো হয় নাই, তাই তোমারে মুন্না ভাইবা একটু আশীর্বাদ করতে আইছে। তুই আমার ভাইকে মেরেছিস, আমার ভাইকে!
ঢেকিরা চিৎকার কর। ওঠো রাজু ওঠো, এখনো তোমার শেষ প্রতিশোধ নেওয়া শেষ হয়নি। রাজু রাজু, তোমার বোনে এক খুনি এখনো বেঁচে আছে। ওঠো, শেষ প্রতিশোধটা নাও। প্রমাণ করে দাও তুমি শানুর ভাই। রাজু ভুলে যেও না তুমি মৃত শানুর ভাই। ওঠো রাজু, প্রতিশোধ নাও। ওঠো রাজু, ওঠো। রাজু ওরফে রাজু ওস্তাদকে মহামান্য আদালত বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। পাঁচ বৎসর সাজাভোগের পর মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিশেষ ক্ষমায় মোহাম্মদ রাজুকে মুক্তি দেয়া হয়।